প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজশাহী মহানগরীতে করোনা ভাইরাসে গৃহবন্দী কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা ও শিশুদের জন্য ল্যাকটোজেন গুঁড়া দুধ বিতরণ করা হয়েছে। আজ রোববার বেলা 11টায় বুয়ারিয়া থানাধীন কুমারপাড়ায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের আয়োজনে খাদ্য সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করেন। এ সময় এলাকার 150 পরিবারের প্রত্যেককে শিশুদের জন্য ল্যাকটোজেন গুঁড়া দুধ, 10 কেজি চাল ও 1 কেজি ডাল প্রদান করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে 150 পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রেখেছি। করোনা সংক্রমণের শুরু থেকে মানুষের পাশে আছি, আগামীতেও এভাবেই পাশে থাকব। এ সময় মহানগর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তানজিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।